আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস আবার শুনিয়ে দিচ্ছি আপনাদের বিবেকের কাছে দাবি রাখার জন্য যে চলুন মির্জা সাহেব কি বলেছেন জামাতের ধর্মবিশ্বাস সম্পর্কে সেটি শুনে নেই হজরত মির্জা গুল্লাহ মাহমুদ কাদিয়ানি প্রতিষ্ঠিত মসি ও মাহদি আলহাম বলেছেন আমি সত্য বলছি এবং খোদা আলার কসম খেয়ে বলছি আমি এবং আমার জামাত মুসলমান এই জামাত মহানবী সাল্লাহ আলহিসাল্লাম ও কোরআন করিমের প্রতি ঠিক সেভাবেই ইমান রাখে যেভাবে একজন সত্যিকার মুসলমানের ইমান রাখা উচিত ইসলাম থেকে কিঞ্চিত পরিমাণ পদস্খলনকে আমি ধ্বংসের কারণ বলে বিশ্বাস করি আমার বিশ্বাস হলো এক ব্যক্তি যত কল্যাণ ও বরকত লাভ করতে পারে যতটা আল্লাহ তালার নৈকট্য অর্জনে সক্ষম শুধুমাত্র মহানবী সাল্লাহু ওসাল্লামের সত্যিকার আনুগত্য ও পূর্ণ প্রেমের মাধ্যমেই সে তা লাভ করতে পারে তা না হলে নয় তাঁকে অর্থাৎ রসুলের করিম সাল্লাহু আলহিউসাল্লামকে বাদ দিয়ে এখন পুণ্যের আর কোনো পথ নেই লেকচার লুধিয়ানা পৃষ্ঠা বারো মলফুজাত অষ্টম খণ্ড পৃষ্ঠা দুশো চব্বিশ পঁচিশ প্রিয় দর্শক আহমদিয়া মুসলিম জামাতের ধর্ম বিশ্বাস আমরা অনুষ্ঠানের শুরুতেও শুনিয়ে দিয়েছি শেষেও শুনিয়ে দিলাম এখন আপনাদের কাছে আমরা বিচারের ভার রাখছি আপনারা এখন আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা অনুযায়ী সেই যুগে যে প্রতিশ্রুত মহাপুরুষ এসেছেন তার কথা শুনবেন নাকি যারা তার বিরোধিতায় বিভিন্ন ধরনের অপপ্রচার করে বেড়াচ্ছেন তাদের কথা শুনবেন আমরা অনুষ্ঠানের মাঝে বিভিন্ন সময় আপত্তি যারা করেছেন তাদের পরিচয় তুলে ধরেছি আপনাদের সামনে আর আপনারা নিজেরাও দেখতে পারেন আজকাল মিডিয়ার যুগ ইউটিউব সোশ্যাল মিডিয়া সব জায়গায় এই সমস্ত মোল্লার যে মানে বেহুদা বা অনর্থক কথাবার্তা বা আপত্তি এবং তাদের যে গলাবাজি এগুলি আপনারা শুনতে পাচ্ছেন বিচার করে দেখেন নিজের বিবেককে একটু জিজ্ঞেস করেন যে ভাই এই যে কথাগুলো তারা বলছে এটা সঠিক নাকি দলিল প্রমাণ দিয়ে কোরআনের আয়াত দিয়ে যারা বলছে তাদের কথা ঠিক যারা আপনাদের সামনে খণ্ডিত অংশ উপস্থাপন করে প্রতারণা করছে তাদের কথা শুনবেন নাকি কোরআন এবং হাদিসের যে মূল টেক্সটগুলো আছে মসিমদের লেখা মূল যে বই আছে সেই পৃষ্ঠাগুলো পড়ে যাচাই করে দেখবেন আপনাদের কাছে অনুরোধ যে আপনারা সত্য কোথায় আছে সেটি খুঁজে দেখেন বিবেক খাটান আর আল্লাহর কাছে দোয়া করেন আহমদি মসিজমাদের বিরোধিতা সত্যের বিরোধিতা চিরন্তন তাই বিরোধিতা হচ্ছে বিরোধিতা হতেই থাকবে কিন্তু আমরা এই তাদের যে চোখ রাঙানি তাদের যে মানে আমাদের হুমকি ধামকি এগুলিকে আমরা ভয় করি না আল্লাহর জন্য সত্যের জন্য আমাদেরকে কোরবানি দিতে হলে আমরা কোরবানি দিব কিন্তু ভাই যারা আজকে বাংলাদেশে এই ধরনের নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চাচ্ছে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চাচ্ছে বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ হিসেবে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এই দেশটাকে আবার অধপতনের দিকে নিয়ে যেতে চাচ্ছে আমরা চাই প্রশাসন যেন বিষয়গুলি খতিয়ে দেখেন এবং এই ধরনের নৈরাজ্যবাদীদেরকে আইনের আশ্রয় এনে আইনের আওতায় এনে যেন বিচারের কাঠগড়ায় দাঁড় করেন নতুবা দেশ ধ্বংস হয়ে যাবে সবাইকে ধন্যবাদ অনুষ্ঠান দেখার জন্য আলোচক যারা ছিলেন তাদেরকেও ধন্যবাদ আগামীতে সুযোগ পেলে আবার এই ধরনের অনুষ্ঠান নিয়ে উপস্থিত হবো আসসালামু আলাইকুম মরহামতুল্লাহাত